রোববার মধ্যরাতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে র্যাবের অভিযান। গোয়েন্দা তথ্য ছিল এই বাড়িটিতে আত্মগোপনে আছেন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির আনিসুর রহমান মাহমুদ। অভিযানে সংগঠনটির আমির সহ তিনজনকে গ্রেফতার করা হয়। গত বছরের অক্টোবর থেকে পার্বত্য অঞ্চলে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান। নতুন জঙ্গি সংগঠনের শতাধিক এবং কেএনএফের বিশের অধিক সদস্যকে গ্রেফতার করা হয়। সংগঠনটি দুর্বল হয়ে যাচ্ছে টের পেয়ে আত্মগোপনে চলে যান আমির। হিন্দাল শারকিয়ার আগের আমির মাইনুল ইসলাম রক্সি গ্রেফতারের পর দায়িত্ব পান আনিসুর। পার্বত্য অঞ্চলে অবস্থানের সময় 2021 সালে কেএনএফ এর সঙ্গে প্রশিক্ষণ চুক্তি হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির প্রধান নাথান বমকে রাজধানীর বাসাবো এলাকায় বাসা ভাড়াও করে দিয়েছিলেন তিনি। এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমিরের নেতৃত্বে বা আমিরের নির্দেশনায় দেশের বিভিন্ন জায়গায় আনসার হাউস স্থাপন করা হয়, যেখানে এই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে আসা তরুণদেরকে সেখানে রাখা হতো এবং প্রাথমিকভাবে তাদের ব্রেন ওয়াশ করা হতো। এখন পর্যন্ত আপনারা জানেন যে আমরা আপনাদেরকে স্বেচ্ছায় নিরুদ্দেশ 55 জনের একটি তালিকা দিয়েছিলাম, যেটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি, এর বাইরেও থাকতে পারে। সেই 55 জনের তালিকার মধ্যে এখন পর্যন্ত আমরা 45 জন অর্থাৎ 42 জনকে আইনের আওতায় আনা, দুজন আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণরত বা প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছিলেন এবং দুজনকে আমরা পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। এই সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ সংগঠনের অর্থায়নে নাথান বোমকে রাজধানীর বাসাবো এলাকায় একটি বাসায় 2022 সাল থেকে প্রায় 2022 সালের শেষ পর্যন্ত বা মাঝামাঝি থেকে একটু পর পর্যন্ত তাকে বাসাবোর একটি বাসায় রাখা হয় এবং এই বাসাবোর বাসায় নাথান বোম থাকাকালীন সময়ে যে ভাষা বারাথকে সমুদয় খরচ সেটা আমিরের নির্দেশনায় সংগঠন থেকে নিয়মিত দেয়া হতো। শুধু কেএনএফ নয়, প্রশিক্ষণ চুক্তি হয়েছিল আনসার আল ইসলামের সঙ্গেও। চুক্তি অনুযায়ী হিন্দাল শারকিয়ার সদস্যদের আইটি ও নিরাপত্তা প্রশিক্ষণ দেবে আনসার আল ইসলাম। বিনিময়ে আনসার আল ইসলামকে পার্বত্য অঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল শারকিয়ার। এই চুক্তিনামার আরেকটি প্রেক্ষাপট ছিল নতুন জঙ্গি সংগঠন যারা পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ নিচ্ছে, তাদের প্রশিক্ষণ যদি সফল হয় পরবর্তীতে আনসার আল ইসলামের একটি টিম সেখানে পার্বত্য চট্টগ্রামে গিয়ে তারাও প্রশিক্ষণ গ্রহণ করবে। এখানে আরেকটি বিষয় ছিল যে আনসার আল ইসলামের যে কোনো প্রয়োজনে প্রশিক্ষণপ্রাপ্তদের সহযোগিতা তারা নিতে পারবে, এরকম একটি ধারণাও আমরা পেয়েছি আমিরের কাছ থেকে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে কেএনএফের যে আতঙ্কিত হামলা বা যারা পার্বত্য চট্টগ্রামে শান্তিকামী লোক যারা রয়েছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে যারা অংশ নিচ্ছেন, তাদের উপরে কেএনএফের সদস্যদের যে বিভিন্ন সময় হামলা, এই সম্পর্কে আমিরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি এই আত্মগোপনে থাকা অবস্থায় আমিরের সাথে এই কেএনএফের যে শীর্ষ নেতা নাথান বোমের নিয়মিত যোগাযোগ হয়েছে। আমির আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে কেএনএফ প্রধান নাথান বোম এই মুহূর্তে ভারতের মিজোরামে অবস্থান করছেন। বুলবুল রেজা, সমসংবাদ, ঢাকা।